শ্রী শ্রী নরসিংহ অবতার। হিরণ্যক্ষের বিষ্ণু হস্তে মৃত্যুবার্তা শুনে হিরণ্যকশিপু ক্রোধে জ্বলে উঠল। শ্রীহরির প্রতি বহু রকমের বিদ্বেষজনক ভাষা প্রয়োগ করতে লাগল। ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীকে সে হরিহীন করবেই। তাই হিরণ্যকশিপু রাজ্য মধ্যে শ্রীহরি পূজা বন্ধ করে দিল। যদি কেউ ভুলেও রাজ্য মধ্যে হরির নাম গান বা পূজা করে, তাহলে রাজার অনুচরগণ মিলে তার উপর ভীষণ অত্যাচার শুরু করে। ক্রমে ব্রত যাগযজ্ঞ সব বন্ধ হয়ে গেল। বিশেষভাবে বিষ্ণুভক্ত বৈষ্ণবদের উপর অত্যাচার বেড়ে গেল। ক্রমে সারা দেশ থেকে শ্রীকৃষ্ণের নাম গান তুলে দেওয়া হলো। হিরণ্যকশিপু দম্ভ করে সবাইকে বলল, যেভাবে হোক শ্রীহরিকে নির্ধন করবেই। অবশেষে দৈত্যরাজ হিরণ্যকশিপু এক মহা তপস্যা শুরু করে দিল। অসুরের ঘোর তপস্যার প্রভাবে ত্রিভুবন থর থর করে কাঁপতে লাগল। দেবতাবৃন্দ এইসব লক্ষ্য করে ভয়ে ভীত হয়ে চলে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। হিরণ্যকশিপুর কথা জানিয়ে তাকে বললেন অসুররাজকে নিরস্ত করতে। ব্রহ্মা দেবতাদের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। তারপর ব্রহ্মা হংসবাহনে চলে গেলেন মন্দর পর্বতে, যেখানে তপস্যারত আছেন দৈত্যরাজ হিরণ্যকশিপু। ব্রহ্মা দৈত্যকে বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, আর তপস্যা করতে হবে না, এখন কি বর চাও বলো। ব্রহ্মাকে দেখে হিরণ্যকশিপু প্রণাম করে বলল, হে ব্রহ্মা, আপনি আমাকে এই বর দিন যেন গৃহের মধ্যে অথবা বাহিরে, দিনে অথবা রাত্রে নর পশু অথবা কোনো প্রাণীর দ্বারা যেন আমার মৃত্যু না হয়, কোনো অস্ত্রই যেন আমাকে বধ করতে না পারে, মাটিতে অথবা আকাশে আমার দেহাবসান না ঘটে, অধিকন্তু মানব দানব দেবতা কেউ যেন আমাকে বধ করতে সক্ষম না হয়। ব্রহ্মা তথাস্তু বলে হিরণ্যকশিপুকে বর প্রদান করে চলে গেলেন। এবার ব্রহ্মার বরে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু হয়ে গেল অহংকারী ও অত্যাচারী। উন্মত্তভাবে সাগর বেষ্টিত সপ্তদ্বীপ ভ্রমণ করতে লাগল। পৃথিবী থেকে হরিনাম তুলে দিল, প্রজাদের উপর অত্যাচার শুরু করল। তারপর উদ্যোগ নিল স্বর্গরাজ্য আক্রমণের জন্য। একদা সৈন্য সামন্ত নিয়ে হিরণ্যকশিপু স্বর্গরাজ্য আক্রমণ করল। দেবতাগণ অসুরের ভয়ে স্বর্গ ত্যাগ করে সবাই পালিয়ে গেল। দেবরাজ ইন্দ্র শচীকে নিয়ে বিষ্ণুলোকে আশ্রয় নিল। হিরণ্যকশিপু স্বর্গ অধিকার করে দেবতাদের কয়েকজনকে ভৃত্যরূপে নিযুক্ত করল। তার অনাচারে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ চলে গেলেন বিষ্ণুলোকে বিষ্ণুর কাছে। বিষ্ণুকে সব কথা জানিয়ে অসুরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেবতাদের উদ্ধার করতে বললেন। বিষ্ণু বললেন, তোমাদের কোনো ভয় নেই, কেউ না বাড়লে পতন হয় না, ব্রহ্মার বরে বলিয়ান হয়ে আছে বলে এত অহংকার। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র জন্মাবে প্রহ্লাদ, তার কারণে হিরণ্যকশিপু ধ্বংস হবে ও সেই সাথে ফিরে আসবে তোমাদের শান্তি, তোমরা অধৈর্য না হয়ে অপেক্ষা করো। তারপর বিষ্ণুর কথায় আশ্বস্ত হয়ে দেবগণ ফিরে এলেন। জম্ভাসুরের কন্যা ভক্তিমতী কয়াধুকে পত্নীরূপে গ্রহণ করল হিরণ্যকশিপু। যথাকালে তাদের লাদ অনুল্লাদ সংলাদ ও প্রহ্লাদ নামে চারজন পুত্র জন্মগ্রহণ করল। প্রহ্লাদ সকলের ছোট এবং দৈত্যবংশে জন্ম নিলেও শ্রীহরির প্রতি প্রবল ভক্তি। হিরণ্যকশিপু প্রহ্লাদের এরূপ হরিভক্তি দেখে বিচলিত হয়ে উঠল এবং ভীষণ চিন্তায় পড়ল। আমার ভাই হিরণ্যাক্ষকে যে বধ করেছে, সেই মহাশত্রু বিষ্ণুকে ভজনা করছে আমার পুত্র প্রহ্লাদ, আর তিনজন পুত্র তো এরূপ করে না।
প্রহ্লাদকে দৈত্যকুলের রীতিনীতি আচার ব্যবহার শিক্ষা দেওয়া একান্ত কর্তব্য, নইলে শত্রুর মূর্তিকে বাড়িতে কোন সময় আশ্রয় দেবে সেসব আমি সহ্য করতে পারব না। তার উপর মন্ত্রীর কাছে পরামর্শ নিয়ে হিরণ্যকশিপু তার পুত্রদের উপযুক্ত শিক্ষার জন্য ষণ্ড ও অমর্ক নামে দুজন শিক্ষককে নিযুক্ত করলেন আর বলে দিলেন, যদি তারা দৈত্যনীতি অনুযায়ী শিক্ষা দিতে পারেন তাহলে উপযুক্ত পুরস্কার পাবেন, নতুবা প্রাণদণ্ড হবে। শুভদিন দেখে চারজন রাজকুমারকে শিক্ষা দিতে লাগলেন ষণ্ডামার্ক। প্রহ্লাদ কিন্তু তাদের দৈত্যনীতি শিক্ষা নিতে পারল না, সব কিছুতে সে শ্রীহরির দেখা পেতে লাগল। প্রহ্লাদের এরূপ মনোভাব দেখে গুরুদ্বয়ের মনে সন্দেহ হল। কিছুদিন গত হতেই হিরণ্যকশিপু গেল গুরুগৃহে ছেলেদের কেমন শিক্ষা চলছে জানবার জন্য। রাজা প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করছে, এমন সময় প্রহ্লাদের ভাবুক মন ও চোখে অশ্রুপাত হতে দেখে রাজা জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কাঁদছ কেন, তুমি বলো তোমার কি চাই। প্রহ্লাদ সহজ উত্তর দিল, হরি ছাড়া আমি আর কিছু চাই না বাবা, যিনি এ সংসারের সার বস্তু আমি তার কৃপা চাই। রাজা প্রহ্লাদের কথা শুনে ক্রোধে তাকে দূরে ফেলে দিয়ে চলে গেল গুরুর কাছে, বললে, তোমরা আমার পুত্রদের কি শিক্ষা দিচ্ছ। ষণ্ডামার্ক বললেন, আপনার আর তিন পুত্রকে জিজ্ঞাসা করুন আমরা তাদের কি শিক্ষা দিচ্ছি। হিরণ্যকশিপু আবার শান্ত হয়ে বললেন, বেশ, প্রথমবারের মতো ছেড়ে দিলাম, এবার থেকে উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করুন। ষণ্ডামার্ক বললেন, তাই হবে মহারাজ। তারপর প্রহ্লাদকে ডেকে ষণ্ডামার্ক বললেন, যে কৃষ্ণের নাম আমরা উচ্চারণ করি না সেই কৃষ্ণের নাম তুমি জানলে কি করে। উত্তরে প্রহ্লাদ বললে, যিনি বিশ্বের স্রষ্টা সর্বব্যাপী শ্রী মধুসূদন, যার নাম করার জন্য আমাদের জন্ম, তার নাম জানার জন্য আবার শিক্ষার কি আছে। এ কথা শুনে ষণ্ডামার্ক প্রহ্লাদকে প্রচণ্ড প্রহার করলেন, তথাপি প্রহ্লাদ শ্রীহরির নাম ভুলতে পারল না। কয়েকদিন পরে ষণ্ডামার্ক প্রহ্লাদকে নিয়ে গেলেন রাজার কাছে। ভাইয়ের কাছে প্রহ্লাদ খুব আদর পেল, কিন্তু বাবার কাছে সেই একই প্রশ্ন। তাতে প্রহ্লাদ বললে, একমাত্র কৃষ্ণ ভক্তি ব্যতীত জীবের মুক্তির পথ নেই বাবা। হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গিয়ে প্রহ্লাদকে দূরে ঠেলে দিয়ে ষণ্ডামার্ককে হত্যা করতে উদ্যত হল। ষণ্ডামার্ক বললেন, কী দোষে আমাকে হত্যা করবেন, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তাকে কে দিয়েছে ওই শিক্ষা, আমরা তাকে কেন এই শিক্ষা দিতে যাব। রাজা প্রহ্লাদকে জিজ্ঞাসা করল, বলো প্রহ্লাদ, এরূপ অরুচিকর শিক্ষা তোমাকে কে দিয়েছে। প্রহ্লাদ উত্তর দিল, আমি নিজেই এ শিক্ষা পেয়েছি। রাজা শুনে আরও ক্ষিপ্ত হয়ে বলল, দৈত্যকুলের কুলাঙ্গার তুই, মৃত্যুই তোর যোগ্য শাস্তি। তারপর প্রহরীদের আদেশ দিলেন তাকে হত্যা করার জন্য। প্রহরীগণ সুতীক্ষ্ণ অস্ত্র, খর্গ, শূল প্রভৃতি দিয়ে শত আঘাত করেও প্রহ্লাদকে মারতে ব্যর্থ হলো। তারা রাজাকে জানালো, আপনার প্রহ্লাদ নিশ্চয়ই যদুবিদ্যা জানে। সব কথা শুনে রাজা প্রহরীদের ডেকে বলল, আমার মৃত্যুর কারণ হবে এই প্রহ্লাদ, অতএব কাল বিলম্ব না করে একে হত্যা করে আমাকে সুসংবাদ দাও। তোমরা একে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দাও, সমুদ্রে ডুবিয়ে মারো, নতুবা মত্ত হাতির পায়ের তলায় ফেলে দাও। আর কাল বিলম্ব না করে যে কোনো প্রকারে একে পৃথিবী থেকে ছড়িয়ে ফেলো। রাজার আদেশে তাই করা হলো, কিন্তু প্রহ্লাদ রইল অক্ষত। একটা ঘরের মধ্যে প্রহ্লাদকে রেখে কয়েকটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হলো, তাতেও প্রহ্লাদের কিছু হলো না। আগুন জ্বেলে তার মধ্যে ফেলে দেওয়া হলো, তাতেও তার কিছু হলো না। কারাগারের মধ্যে অনশনে রেখে দেওয়া হলো, কিন্তু ভগবান এসে তাকে খাইয়ে গেল। খাবার জন্য বিষ মিশ্রিত খাবার খাওয়ান হলো, তাতে প্রহ্লাদ মরল না।
এবার রাজার আদেশে অনুচরবর্গ কর্তৃক প্রহ্লাদের বুকে পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করা হলে কিছু পরে দেখা গেল প্রহ্লাদ সমুদ্রের তীরে বসে হরির নাম গানে মুগ্ধ হয়ে আছে। কোনোভাবেই প্রহ্লাদকে মারতে না পেরে তাকে রাজসভায় আনতে বললেন হিরণ্যকশিপু। আবার মন্ত্রীদের ডেকে মন্ত্রণা করে প্রহ্লাদকে গুরুগৃহে পাঠানো হলো। সন্ডামার্ক প্রহ্লাদকে অন্যান্য দত্ত শিশুদের সাথে এক ঘরে রেখেছিলেন। শিশুরা প্রহ্লাদকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা সবাই প্রহ্লাদের উপর রাজার অবৈধ ব্যবহারের নিন্দা করতে লাগলো। পরিভক্ত হয়ে ছেলেরা মহানন্দে নৃত্য করতে থাকে। একবার প্রহ্লাদের বাল্য বন্ধুরা জিজ্ঞেস করল, তুমি এমন মধুমাখ হরিনাম কোথায় পেলে ভাই? প্রহ্লাদ বলল, আমার পিতা কঠোর তপস্যার জন্য যখন মন্দর পর্বতে যাত্রা করে আমি তখন মাতৃগর্ভে ছিলাম। দেবতাদের অত্যাচার বেড়ে গেল, তারা আমার মাকে বন্দি করে কারাগারে রেখে দিল। সেই সময় নারদ এসে ইন্দ্রকে বললেন, কয়াধু তানব্রমণে, তাই সে অবলা গর্ভবতী নারী, তাকে রক্ষা করা আপনার কর্তব্য। তখন ইন্দ্র আমার মায়ের রক্ষণাবেক্ষণের ভার দিলেন দেবর্ষি নারদের উপর। নারদ আমার মাকে নিয়ে গেলেন তার সুপবিত্র আশ্রমে। আমার মা নারদের সেবা যত্ন করে তার মুখে বিশ্বপিতা ভগবানের নাম গুণ কীর্তন শুনতে লাগলেন। তাই গর্ভবাসকালে আমিও শ্রীহরির নাম কীর্তন শ্রবণ করে তার পরিচয় ও দর্শন পেয়েছিলাম। বালকগণ প্রহ্লাদের মুখে এই কথা শুনে আনন্দে হরিনাম করতে করতে নাচতে লাগল। প্রহ্লাদ ও সহপাঠীদের হরি কীর্তন শুনে সন্ডামার্ক বেত নিয়ে এসে সবাইকে প্রচণ্ড প্রহার করতে লাগলেন। তারা ভাবলেন এরা প্রহ্লাদের সাথে মিশে কুশিক্ষা পেয়েছে। সন্ডামার্ক এসব কথা হিরণ্যকশিপুকে জানালেন। ক্রোধে হিরণ্যকশিপু প্রহ্লাদকে রাজসভায় আনালেন। প্রহ্লাদকে শেষবারের মতো হরিনাম স্মরণ করতে নিষেধ করলেন। প্রহ্লাদ বললেন, তুমি এক রাজ্যের একজন রাজা আর শ্রীহরি এই বিশ্বের সকল রাজ্যের রাজা, তুমিও শ্রীহরির আশ্রয় নাও, কল্যাণ হবে। তোর সে হরি কোথায় আছে বলতে পারিস? তিনি তোমার আমার হৃদয়ে আছেন, সর্বত্র তার স্থিতি। সম্মুখে ওই স্তম্ভেও তিনি আছেন? হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন। প্রহ্লাদ বলল, অবশ্যই আছেন। বলে প্রহ্লাদ একান্ত মনে শ্রীহরিকে ভাবতে লাগল। তখন ক্রোধোন্মত্ত হিরণ্যকশিপু পদাঘাত করল সেই স্তম্ভে। সঙ্গে সঙ্গে সেই স্তম্ভ থেকে ভীষণ গর্জন করে এক ভয়াবহ মূর্তিতে নারায়ণ আবির্ভূত হলেন। নরসিংহ মূর্তিতে ভগবান হিরণ্যকশিপুকে ধরে জঙ্ঘার উপর রেখে তীক্ষ্ণ নখাগাতে উদর ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। শ্রীহরির ভীষণ মূর্তি দেখে প্রহ্লাদ স্তব করে তাকে শান্ত হতে বলল। শ্রীহরি বললেন, তোমার ভক্তিতে তুষ্ট হয়ে তোমার পিতাকে উদ্ধার করলাম, তুমি কি চাও বলো? প্রহ্লাদ বলল, আমার বাবা যেন উদ্ধার পায় আর সমস্ত ভক্ত যেন তোমার শ্রীচরণে স্থান পায়। নারায়ণ তথাস্তু বলে অন্তর্ধান হলেন। এইভাবে ভক্তের উদ্ধার কল্পে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে পৃথিবীতে অবতার রূপে প্রকাশ পান। তার এই অবতারের কথা শ্রবণ করলে ভববন্ধন ক্ষয় হয়, নৃসিংহদেবের নামে সকল বিঘ্ন নাশ হয়।